Hello dear students, welcome to English Textbook YouTube channel, We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আজকে একটি স্টোরি রাইটিং নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজকের কি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করছি। Let's get started. তো চটপট দেখে নাও আজকের স্টোরি রাইটিং এর টপিক কি। আজকে আমরা শিখতে চলেছি দ্য প্রাউড হেয়ার অ্যান্ড দ্য হাম্বল টর্টোইস। এই গল্পটি কে না জানে তাই না? এটা একটি খুব জনপ্রিয় একটি গল্প বা স্টোরি, যেটি কি যেটা হচ্ছে একটি অহংকারী খরগোশ এবং একটি বিনয়ী কচ্ছপের গল্প। তো এটা তো চলো দেখে নিই আমরা আজকে স্টোরি রাইটিং নিয়ে আলোচনার মধ্য দিয়ে। লেটস গেট স্টার্টেড। এই স্টোরিটা এইভাবে শুরু হচ্ছে, দেখো। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়ার আ হেয়ার অ্যান্ড আ টর্টোইস ইন আ ফরেস্ট। তো একদা একটি জঙ্গলে একটি খরগোশ এবং একটি কচ্ছপ বাস করত। দ্য হেয়ার মকড অ্যাট দ্য স্লো পেস অফ দ্য টর্টোইস। তো একদিন কি হলো, সেই খরগোশটি এই কচ্ছপের ধীর গতির জন্য তাকে নিয়ে মজা করতে থাকলো, তাকে নিয়ে ব্যঙ্গ করলো, তাকে উপহাস করলো তার এই ধীর গতিতে চলাফেরার জন্য। তারপর দেখো কি হলো, তারপরে কি হলো, দ্য হেয়ার চ্যালেঞ্জ দ্য টর্টোইস টু পার্টিসিপেট ইন এ রেস। তো সেই কচ্ছপটি এতটাই যে চালাক ছিল যে সে কি করলো, সেই কচ্ছপটিকে বলল একটা চ্যালেঞ্জ, তাকে একটা প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করলো। কি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে? তাকে সে বলল যে তাদের মধ্যে একটি রেস হবে, অর্থাৎ দৌড় প্রতিযোগিতা হবে, এবং দেখা হবে এই প্রতিযোগিতায় কে বেশি তাড়াতাড়ি যেতে পারে, কে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে সেটা দেখা হবে। অন দ্য ফিক্সড ডে দে ড্রিউ দ্য স্টার্টিং অ্যান্ড ফিনিশিং লাইন অফ দ্য রেস। তারপরে যে নির্দিষ্ট দিনে যেদিনকে রেস হবে সেদিনকে তারা উপস্থিত হলো এবং সেখানে কি করলো, স্টার্টিং এবং মানে শুরু হওয়ার একটা লাইন এবং সে তারা কোথায় গিয়ে থামবে ফিনিশিং লাইন একটা তারা নির্দিষ্ট করে ফিক্সড করে নিল, অর্থাৎ তারা এটা আগে থেকেই ঠিক করে রাখলো যে কোথায় গিয়ে তারা থামবে বা রেসটা কতদূর পর্যন্ত হবে, এইটা তারা কিন্তু ঠিক করে নিল আগে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হেয়ার সেই খরগোশটা সেই কচ্ছপকে কিন্তু চ্যালেঞ্জ করলো, প্রতিদ্বন্দ্বিতায় আসতে বললো একটা রেসের। ওকে, তারপর দেখো কি হয় রেসের। দ্য রেস স্টার্টেড, দ্য হেয়ার রান ফার্স্ট অ্যান্ড স দ্য টর্টোইস ফার বিহাইন্ড অফ হিম। তো যেমনটা জানো যে টর্টোইস তো খুব ধীরে যায়, তো যেমনটা শুরু হলো যে রেস প্রতিযোগিতা শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা, তখন কি হলো, সেই খরগোশটি খুব দ্রুত দৌড়তে থাকলো এবং সে দেখলো যে কচ্ছপটি তার অনেক পিছনে পড়ে আছে। ওকে, সো হি ডিসাইডেড টু টেক সাম রেস্ট ফর এ ওয়াইল। তারপর সে কী করলো, সে দেখলো যেহেতু কচ্ছপ তো অনেক পিছনে পড়ে আছে, তারপরে ও তো খুব স্লো স্লো চলে, তাই জন্য আমি কি একটু রেস্ট নিয়ে নিই, এরকম ভাবলো। তো সেই খরগোশটি কী করলো, সে কিন্তু একটু বিশ্রাম নিতে শুরু বিশ্রাম নেওয়ার জন্য বসলো। তো সাডেনলি হি ফেল অ্যাসলিপ। শেষমেশ তখন কি হলো, হঠাৎ করে কিন্তু সে ঘুমিয়ে পড়লো। কে ঘুমিয়ে পড়লো? সেই খরগোশটি। খরগোশটি যার মাঝখানটায় মাঝ রাস্তাতে সে কিন্তু ঘুমিয়ে গেল। কারণ কি? কারণ কচ্ছপ তো অনেক পিছনে আছে, তাকে তো ধরতে পারবে না, আর সে তো খুব স্লো আসে, তো একটু ঘুকিয়ে আমি একটু ঘুমিয়েই নিই, এইটা ভেবে সেই খরগোশটি কিন্তু ঘুমিয়ে গেল। তারপর কি হলো, তারপরে মিন হোয়াইল সেই সময়টাই দ্য টর্টোইস কন্টিনিউ টু রান স্টিডিলি, কিন্তু সেই কচ্ছপ কি দেখলো, কচ্ছপ কিন্তু তার দৌড়ানো থামায়নি, কচ্ছপ কিন্তু সে দৃঢ়ভাবে এক মানে যখন থেকে সে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তখন থেকে কিন্তু সে এক মুহূর্তের জন্য থামেনি, সে কিন্তু দৃঢ় মনস্ক হয়ে সে কিন্তু সেই দৌড়তেই আছে, দৌড়ানো শুরু মানে সে শুরু করেছে তো দৌড়চ্ছে এখনো, সে কিন্তু দৌড়ানো বন্ধ করেনি। হি পিপড অ্যাট দ্য স্লিপিং হেয়ার অ্যান্ড কেপ্ট অন রানিং। সে দেখলো যে খরগোশটি কিন্তু ঘুমিয়ে গেছে, কিন্তু এবং সে দেখা মাত্র কিন্তু সে তাকে ডাকলো না, সে কী করলো, সে নিজেও থামলো না যে খরগোশ তো ঘুমোচ্ছে আমিও একটু ঘুমিনি, তা না করে কচ্ছপ কিন্তু তার দৌড় চালিয়ে গেল, সে দৌড়তেই থাকলো। তারপরে কি হলো, আফটার ওয়েকিং আপ দ্য হেয়ার ফাউন্ড দ্য টর্টোইস মাচ অ্যাহেড অফ হিম। তারপরে যে ঘুম ভেঙেছে খরগোশের, খরগোশ কি দেখলো, খরগোশ দেখলো কচ্ছপটি অনেক 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 এগিয়ে আছে তার থেকে, কারণ সে তো ঘুমিয়ে গেছে, সে নিশ্চিত ছিল যে সে তো যেহেতু দৌড়ে ভালো এক্সপার্ট, সে তাহলে কিন্তু
অনেক আগেই কচ্ছপের আগে পৌঁছতে পারবে, তাই সে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কিন্তু ঘুম ভেঙে সে যা দেখলো সে তাতে সে অবাক হয়ে গেল। কি দেখলো? যে কচ্ছপ অনেক আগে এগিয়ে গেছে। হি ট্রাইড হিজ বেস্ট টু কভার দ্য ডিস্টেন্স। সে কি করলো? চেষ্টা করলো প্রচুর, যে তার নিজের বেস্ট দিয়ে চেষ্টা করলো সেই যে দুজনের মধ্যে যে গ্যাপটা, কচ্ছপ যে অনেকটা এগিয়ে গেছে সেই গ্যাপটা পূরণ করা। বাট ফেইল টু রিচ দ্য ফিনিশিং পয়েন্ট বিফোর দ্য টর্টয়েস। কিন্তু সেই কচ্ছপের আগে কিন্তু খরগোশ যেতে পারলো না, কচ্ছপ কিন্তু আগেই পৌঁছে গেল। ঠিক আছে, তারপর দেখো কি হলো। দ্য টর্টয়েস হ্যাড অলরেডি রিচ দ্য ফিনিশিং পয়েন্ট। তো যেহেতু কচ্ছপ আগেই সেখানে পৌঁছে গেছিলো, তারপরে কি হলো, অ্যান্ড ওন দ্য রেস। সেই যেহেতু রেসটা জিতলো, যেহেতু আগে সে পৌঁছে গেছে, অ্যাজ হি ওয়াজ স্টেডি ইন হিজ গোল। যেহেতু সে কিন্তু তার যে নির্দিষ্ট লক্ষ্য যেখানে ফিনিশিং পয়েন্টে পৌঁছতে হবে সেই বিষয়ে সে কিন্তু তৎপর ছিল এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাই সে কিন্তু এইটাই রেসটা কিন্তু সে জিতে গেল। ঠিক আছে, এইভাবেই গল্পটা শেষ হয়ে গেল। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম, মোরাল অফ দ্য স্টোরি কি? স্লো বাট স্টেডি উইনস দ্য রেস। ওকে, ধীর অথচ স্থির ব্যক্তিরাই কিন্তু প্রতিযোগিতা জেতে। ওকে, তো এই ছিল আজকে হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্প, এইটুকুই। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের স্টোরিটা তোমাদের কেমন লেগেছে। ওকে, আর যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুর সাথে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, বি কানেক্টেড উইথ আস ফর মোর ভিডিওস। বাই। Sorry, it's DJ.